একটা যুগ লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোতেই বড় হয়েছে। মেসি কারো কাছে ভালোবাসা তো, রোনালদো কারো কাছে আবেগ। একুশ শতকের ফুটবল সৌন্দর্যের নাম তো এই মেসি আর রোনালদোই। ফুটবলের ব্র্যান্ডিং এই দুই গোট কি পারফরমেন্সে কি রেকর্ডে, আজ একজন একটা রেকর্ড গড়ল তো কাল আরেকজন, এভাবেই সময়টা পার করছেন তারা। এভাবেই রেকর্ড ভাঙা গড়ার লড়াইয়ে ব্যক্তি জীবন ছাপিয়ে ফুটবলে অমরত্ব অর্জন করেছেন তারা। ফুটবলের রাজ্য ইউরোপ ছেড়ে এই দুইজনই এখন ভিন্ন দুইটা দেশে, তবুও কথার লড়াইয়ে মাঠের লড়াইয়ে এখনও তারা একজন আরেকজনকে টেক্কা দিয়ে চলছেন প্রতিনিয়ত, ভাগ বসাচ্ছেন নতুন নতুন রেকর্ডে। আমার বাসায় রয়েছে দেশের নাম্বার ওয়ান বেস্ট কুলিং পারফরম্যান্স যমুনা ফ্রিজ, আপনি কিনছেন তো? এত এত গোল, এত এত রেকর্ড, তাদের যার হিসাব হয়তো অনেকের কাছেই অজানা। শুধু জানা তারা দুজনই ফুটবলের মহাতারকা, গোল করার কারিগর, রেকর্ড নিজের নামে লেখানোর মাস্টার মাইন্ড। তবে গেল দশ বছরে গোলের দিক থেকে মেসি রোনালদোকে ছাপিয়ে গেছেন অন্য আরেকজন ফুটবলার। শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি রোনালদো নেই, অবাক করার তথ্য হলেও এটাই সত্য। শেষ দশ বছরে এই রেকর্ডের মালিক বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানফস্কি। ফুটবলের পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট জানিয়েছে এমন তথ্য। ট্রান্সফার মার্কেটের হিসাব বলছে গত এক দশকে লেভানফস্কি 478 ম্যাচ খেলে সবচেয়ে বেশি 407 গোল করেছেন। বার্সেলোনার 35 বছর বয়সী স্ট্রাইকার এ সময়ে দুটি জার্মান ক্লাব ব্রুশিয়া ডটমুন্ড ও বায়ার্ন মিউনিখের হয়েও খেলেছেন। এর মধ্যে 2020-21 মৌসুমে বুন্দেসলিগায় 41 গোল করেন, যা এই লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড। সেই মৌসুমে বায়ার্নের হয়ে সম্ভাব্য সব শিরোপা জেতেন লেভা, হয়ে ওঠেন ব্যালন ডিওরের সবচেয়ে বড় দাবিদার। তবে লেভার ভাগ্যটা সহায় ছিল না, ব্যালন ডিওরটা জেতা হয় নাই তার, কারণ মহামারী করোনার জন্য সেবার এই পুরস্কারটাই দেয়া হয়নি। তবে এই রেকর্ডে রোনালদোর থেকে এগিয়ে আছেন মেসি। গত দশ বছরে ইউরোপে মেসির গোল সংখ্যা 377 আর রোনালদো করেছেন 350 গোল। ক্যারিয়ারের শেষ পর্যায়ে থাকা মেসি রোনালদোর এই রেকর্ডটা হয়তো আর অতিক্রম করা হবে না। আমেরিকা আর সৌদির পাট চুকিয়ে হয়তো ইউরোপে আর ফেরা হবে না তাদের, তাই আপাতত এই রেকর্ডটার মালিক থাকছেন লেভানফস্কি। জাউল করিম, কালবেলা।